একদিনের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার একটি নিয়মের ব্যবহার দেখা গেল দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচে। এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে ব্যবহার করা হলো কনকাসন পরিবর্তন। পাকিস্তানের ফিল্ডিংয়ের সময় শাদাব খানের মাথায় চোট লাগে, তাঁর জায়গায় দলে আসেন উসামা মীর। নিয়ম অনুযায়ী শাদাবের পুরো ওভারটি তিনি করতে পারবেন। চেন্নাইয়ের আগে ব্যাট করে 270 রান তোলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার সময় প্রথম ওভারের দ্বিতীয় বলেই এই ঘটনা ঘটে। ইফতিকার আহমেদের বল ঠেলে দিয়ে রান নিতে ছুটেছিলেন টেম্বা বাভুমা, মিড অন থেকে ছুটে আসেন শাদাব। বল কুড়িয়ে বোলারের প্রান্তের দিকে ছোড়েন, কিন্তু শরীরের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেননি। মাটিতে আছার খান, মাথা সজোরে মাঠের সঙ্গে ঠুকে যায়। ঘটনার অভিঘাতে শাদাব উঠতেই পারছিলেন না। মাঠের মধ্যেই বেশ কয়েক মিনিট তাঁর চিকিৎসা চলে। এরপর সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। স্ট্রেচারও আনা হয়েছিল, কিন্তু শাদাব তাতে উঠতে রাজি হননি। কিছুক্ষণ পরে আবার ফিল্ডিং করতে নামেন তিনি। তখনও বল করেননি, তবে বুঝতে পারেন এভাবে খেলতে পারবেন না। তাঁকে বেশ অস্বস্তিতেই লাগছিল। 15তম ওভারে শাদাবের জায়গায় কনকাসন পরিবর্তন হিসেবে মাঠে নামেন মীর। কনকাসন পরিবর্তনের ক্ষেত্রে আইসিসির নিয়ম অনুযায়ী যে ক্রিকেটারের পরিবর্তন আনানো হচ্ছে, নতুন ক্রিকেটারকেও একই রকম হতে হয়। অর্থাৎ ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলারই কনকাসন পরিবর্তন হতে পারে। সেভাবেই শাদাবের জায়গায় মীরকে নামানো হয়। ব্যাট হাতে ভালোই খেলেন শাদাব। গুরুত্বপূর্ণ সময়ে 36 বলে 46 রান করেন। বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল, তবে পরিবর্তন মীরও কম যান। 25 ওভারের মধ্যেই তিনি চারটি ওভার ইতিমধ্যেই করে ফেলেছেন। একটি দারুণ ক্যাচ নিয়েছেন, বল হাতে ফিরিয়েছেন রাশি ফান ডার ডুসেনকে। একদিনের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার একটি নিয়মের ব্যবহার দেখা গেল দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচে। এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে ব্যবহার করা হলো কনকাসন পরিবর্তন। পাকিস্তানের ফিল্ডিংয়ের সময় শাদাব খানের মাথায় চোট লাগে, তাঁর জায়গায় দলে আসেন উসামা মীর। নিয়ম অনুযায়ী শাদাবের পুরো ওভারটি তিনি করতে পারবেন। চেন্নাইয়ের আগে ব্যাট করে 270 রান তোলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার সময় প্রথম ওভারের দ্বিতীয় বলেই এই ঘটনা ঘটে। ইফতিকার আহমেদের বল ঠেলে দিয়ে রান নিতে ছুটেছিলেন টেম্বা বাভুমা, মিড অন থেকে ছুটে আসেন শাদাব। বল কুড়িয়ে বোলারের প্রান্তের দিকে ছোড়েন, কিন্তু শরীরের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেননি। মাটিতে আছার খান, মাথা সজোরে মাঠের সঙ্গে ঠুকে যায়। ঘটনার অভিঘাতে শাদাব উঠতেই পারছিলেন না। মাঠের মধ্যেই বেশ কয়েক মিনিট তাঁর চিকিৎসা চলে। এরপর সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। স্ট্রেচারও আনা হয়েছিল, কিন্তু শাদাব তাতে উঠতে রাজি হননি। কিছুক্ষণ পরে আবার ফিল্ডিং করতে নামেন তিনি। তখনও বল করেননি, তবে বুঝতে পারেন এভাবে খেলতে পারবেন না। তাঁকে বেশ অস্বস্তিতেই লাগছিল। 15তম ওভারে শাদাবের জায়গায় কনকাসন পরিবর্তন হিসেবে মাঠে নামেন মীর। কনকাসন পরিবর্তনের ক্ষেত্রে আইসিসির নিয়ম অনুযায়ী যে ক্রিকেটারের পরিবর্তন আনানো হচ্ছে, নতুন ক্রিকেটারকেও একই রকম হতে হয়। অর্থাৎ ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলারই কনকাসন পরিবর্তন হতে পারে। সেভাবেই শাদাবের জায়গায় মীরকে নামানো হয়। ব্যাট হাতে ভালোই খেলেন শাদাব। গুরুত্বপূর্ণ সময়ে 36 বলে 46 রান করেন। বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল, তবে পরিবর্তন মীরও কম যান। 25 ওভারের মধ্যেই তিনি চারটি ওভার ইতিমধ্যেই করে ফেলেছেন। একটি দারুণ ক্যাচ নিয়েছেন, বল হাতে ফিরিয়েছেন রাশি ফান ডার ডুসেনকে।